আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আলোচনা করব HTML মেটা ট্যাগ নিয়ে। ঠিক আছে, তো আমরা আসলে মেটা ট্যাগ নিয়ে কোনো কোড করব না, কিছু করব না, শুধুমাত্র আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি বা কিছু কন্টেন্ট দেখাচ্ছি। এখান থেকে আপনারা আসলে অনেক সহজে বুঝতে পারবেন, বা চাইলে আপনারা আরো অনলাইন করতে পারেন, তাহলে আসলে মেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসলে মেটা সম্পর্কে বিস্তারিত জানার তেমন কিছু নাই আর কি, তারপরে যেহেতু আমাদের টপিকে এটা আছে, তো এটা নিয়ে আসলে আলোচনা করা। তো মেটা ট্যাগের কাজটা কি, দেখেন এখানে হচ্ছে মেটা ট্যাগ কেমনে লিখতে হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা একটু নিচে আসি, ডেফিনিশন এন্ড ইউজেস। তো এখানে বলছে দ্য মেটা ট্যাগ ডিফাইন্স মেটা ডেটা অ্যাবাউট অ্যান এইচটিএমএল ডকুমেন্ট। এইচটিএমএল ডকুমেন্টের হচ্ছে একটা সম্পর্কে কি করে, মেটা ডেটা আলোচনা করে। মেটা ডেটা ইজ ডেটা, অর্থাৎ এখানে কি আছে, প্রাইমারি ইনফরমেশন অ্যাবাউট ডেটা। তো এখানে হচ্ছে মেটা ডেটা হচ্ছে এক ধরনের ইনফরমেশন অ্যাবাউট ডেটা, ঠিক আছে, অর্থাৎ একটা তথ্যের বিভিন্ন ধরনের কি বলছে বিষয়াদি যে নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে আসলে মেটা ডেটা। হ্যাঁ, তো মেটা ট্যাগস অলওয়েজ কোইনসাইড দ্য হেড এলিমেন্ট। যেমন দেখেন আমরা এখানে কিন্তু হেড এলিমেন্টের মধ্যে আসলে এই মেটা ট্যাগ গুলো দেখতে পাচ্ছি, তাই না? এবং এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা সিঙ্গেল ট্যাগ, কিন্তু এই সিঙ্গেল ট্যাগের কিন্তু ক্লোজিং দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা একটা মেটা ডেটা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি, অ্যান্ড আর টিপিক্যালি ইউজ টু স্পেসিফাই ক্যারেক্টার সেট, অর্থাৎ এই যে চার্ট সেট, ঠিক আছে, বা কার সেট, এটা অনেকে অনেক ভাবে বলেন আর কি। এবার হচ্ছে পেজ ডেসক্রিপশন, অর্থাৎ আমরা যে এইচটিএমএল পেজটা তৈরি করব সেটা সম্পর্কে কিছু বর্ণনা দিবে। কিওয়ার্ড, অর্থাৎ আমার সেই পেজটাতে কি কি ধরনের কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করবে। আমি এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝাই, তাহলে আপনারা হয়তো বা খুব সহজে এটা বুঝতে পারবেন। প্রথমে বলছে হচ্ছে ক্যারেক্টার সেট বা কার সেট বা চার্ট সেট, ঠিক আছে, অনেক অনেক ভাবে বলেন। এটা হচ্ছে UTF-8, মানে হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন 8, অর্থাৎ আমার ওয়েবসাইট কি ল্যাঙ্গুয়েজে হবে। আমার যে সব ওয়েবসাইটই আসলে ইংরেজিতে হবে বিষয়টা তো এমন না, অনেক ওয়েবসাইট হতে পারে সেটা আরবিতে হতে পারে, উর্দুতে হতে পারে, ঠিক আছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে UTF মানে হচ্ছে আমরা যখন কোনো একটা ইংলিশ ব্যতীত যখন অন্য কোনো একটা হচ্ছে আমরা ভাষা ইউজ করি, সেক্ষেত্রে এটা প্রথমে কি হয়, ইউনিকোডে ট্রান্সফার হয়। ইউনিকোড থেকে মূলত আসলে তখন সেটা আবার ব্রাউজারে মূলত আমরা এটাকে দেখতে পাই। হ্যাঁ, কিন্তু বর্তমানে যেগুলো মডার্ন ব্রাউজার আছে এখানে আসলে UTF-8 এর প্রয়োজন হয় না। আর UTF-8 হচ্ছে HTML-4 পর্যন্ত ছিল, এখন যেহেতু আমরা HTML-5 ইউজ করছি এজন্য আমরা UTF-8 ইউজ করতে পারি, আবার UTF-16 যেটা এটাও ইউজ করতে পারি, ঠিক আছে, 8-bit or 16-bit। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, সেটা হচ্ছে পেজ ডেসক্রিপশন, অর্থাৎ এই যে পেজের যেমন নেম কি আছে, ডেসক্রিপশন, এবার কন্টেন্ট, ফ্রি ওয়েব টিউটোরিয়ালস, ঠিক আছে, এটা হচ্ছে কি তার হচ্ছে যে ডেসক্রিপশনটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, কিওয়ার্ড, অর্থাৎ আমার যে ওয়েব পেজটা এই ওয়েব পেজের কি কি কিওয়ার্ড আছে, হ্যাঁ, অর্থাৎ মূল শব্দগুলো কি কি। আমার নেম দিয়েছি কিওয়ার্ড এবং আমরা কন্টেন্ট দিয়েছি HTML CSS JavaScript, বিশেষ হচ্ছে মানে এমন আর কি। হ্যাঁ, এরপরে কি আছে, অথর অফ দ্য ডকুমেন্ট, অর্থাৎ আমরা নেম লিখব, নেম লিখে লিখব অথর, অর্থাৎ কে এটা লিখছে আর কি, কন্টেন্ট, জন্ড, বিষয়টি এরকম। চাইলে আপনি এখানে আপনি আপনার নাম ইউজ করতে পারেন। ওকে, এরপরে কি আছে, অ্যান্ড ভিউপোর্ট সেটিং, অর্থাৎ আমরা যদি একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চাই, অর্থাৎ যে কোনো স্ক্রিনে যদি আমরা সেটাকে কি বলে পিক্সেল পারফেক্ট করতে চাই বা রেসপন্সিভ করতে চাই, সেজন্য আমরা ইউজ করি হচ্ছে ভিউপোর্ট, ঠিক আছে, ভিউপোর্ট এটা, এবং ভিউপোর্টের যে কন্টেন্ট সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, উইথ উইথ ডিভাইস উইথ, আচ্ছা, আবার কি আছে, ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1.0, বিষয়টা এরকম। তো আমরা যখন আসলে সিএসএস নিয়ে কাজ করবো বা যখন আমরা রেসপন্সিভ ডিজাইন নিয়ে কাজ করবো, তখন আসলে আমাদের এই ট্যাগটার খুবই প্রয়োজন হবে। ওকে, আর তা বাদে হচ্ছে যে আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি, দেখেন এগুলো সবগুলোই মেটা ট্যাগ, এবং কোনটার কি কাজ না কাজ এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যদি আরো বেশি জানতে চান, অনলাইন করতে হবে, অনলাইন করলে অনেক কিছু জানতে পারবেন। আর নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।